আমি শুধু দেওয়ান সাহেবের কাছে জানতে চাব যে আমাদের মুসলমানের ঈদ কয়টা, মুসলমানের ঈদ কয়টা এবং তা কি কি। বলে মুসলমানের কয়টা ঈদ জানিবারে চাই, এই কথা জিজ্ঞেস করে আমি ধন্যবাদ জানাই। আমরা তো দুইটা ঈদের কথাই জানি ভালো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা, একটা কোরবানির ঈদ, আরেকটা হলো রোজার ঈদ। শোনেন বন্ধুগণ, রোজার ঈদে মানুষ এক মাস উপবাস থেকে এক মাস পরে পরে ঈদ উদযাপন, নতুন নতুন জামা পরে যাইরে বন্ধুর বাড়ি, কেউ আবার হাতে করে নিয়ে যায় মিষ্টির হাড়ি। কোরবানির ঈদে মাংস খাই সকলে মিলিয়া বড় বড় গরু জবাই করি আমরা কিন্তু মিয়া, তাই এটাকে বলা হয়েছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। এগুলার অনেক বড় বড় ঘটনায় আছে, ঘটনা বলতে গেলে সময় চলে যাবে বলি সবার কাছে। কথা আসে ভিতর থেকে কিন্তু ভয় পাই, যেহেতু আমিও মুসলমান, কোনটা কয়ে আবার কোনটার মধ্যে ভেজাল করব, মানুষ শুনবে না সে গান। গরিবের প্রতি নাই আমাদের তেমন মায়া মমতা, আমরা ভুলে গেছি আসলে এখন কাজ করছে নিষ্ঠুরতা। আরেকটা হইল ঈদে মিলাদুন নবী, সকলে খুশিতে আনন্দে নাচিতে লাগিল। আমাদের সমাজের মধ্যে সরকার সাহেব বলে গেছে এক প্রকারের লোক আছে তারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা ঈদে মিলাদুন নবী মানে না তারা গান বাজনাও পছন্দ করে না। আপনার আশেপাশে আছে তারা নবীকে বলে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন জালিম, বলে আমাদের মতোই মাটির মানুষ। এই কথা বলে ভাই তারা উপরে উপরে মুসলমান, ভিতরে তাদের কোনো কিছুই নাই, তারা লেবাসে মুসলমান, মূলত্বের পক্ষে ভিতরে মুসলমান হইতে পারলো না। আমার দয়াল নবী নামাজ পড়তেছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, একটু শুনিন ঘটনা, বেশি বলা যাবে না। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আমার নবী পয়গাম্বর, ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া অবস্থায় আল্লাহ জিব্রাইল এর মারফতে পাঠাইলেন খবর, হে নবী আপনি বাইতুল মুকাদ্দাস হইতে মুখ ফিরিয়ে নেন, কাবা বরাবর কাবার দিকে নামাজ পড়বেন আপনি। জিব্রাইল বলিলেন খবর, কথা শুনে দয়াল নবী নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাস হইতে মক্কা বরাবর কাবা বরাবর তিনি ঘুরিয়া দাঁড়াইল, তিনি অবশিষ্ট দুই রাকাত নামাজ বাবার ঘরের দিকে ফিরে সেই নামাজ পড়তেছিল। কিন্তু এখানে ঘটনা হইল, নবীর যেদিকে ঘুরলেন তার সাথে সাথে কিছু লোক ঘুরলেন, যেহেতু নবী ঘুরেছে আমরাও ঘুরব, আর কিছু লোক ভাবছে মনে মনে বাইতুল মুকাদ্দাস ধুয়ে নবী কেন নামাজ পড়ে কাবা বরাবর, আমরা ঘুরব না কয়েকা জল দেওয়ালে। তারা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কিন্তু নামাজ পড়তেছিল। নামাজ যখন শেষ হইল জিব্রাইল আসিল, জিব্রাইল আসিয়া বলে আমার দয়াল নবীর ঠাই, শুনেন শুনেন ও গো নবী, আমি আপনাকে জানাই যারা আপনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাস হইতে কাবা বরাবর ঘুরেছে তারাই তো খাঁটি মুসলমান, আর যারা ঘুরে নাই তারা বেদিন ইহুদি কাফের নাতারা, অন্তরে তারা কাফের ইহুদি, বাহিরে তারা দেখায় মুসলমান, বাহিরে তারা মূলত পক্ষে মুসলমান, ভিতরে মুসলমান হইতে পারে নাই, আপনাকে তারা বিশ্বাস করে না ভালোবাসে না, অতএব তারা কাল আখেরাতে আপনার সুপারিশ ছাড়া জান্নাতবাসী হইতে পারবে না। বাসট হয়ে গেল মমিনার কমিনের মাঝে, ওরে আমার ভাই
ওই তারাই তো আমার নবীকে মানে না বললাম সবার ভাই ঈদে মিলাদুন নবী সবচাইতে বড় ঈদ এর উপরে ঈদ নাই অনেক মুসলমান না জানে তাই তো নবীর প্রেমে যারা আসক্ত হয়েছে এই ত্রিভুবনে তারাই তো সেটা পালন করে আমার নবীর প্রেমিক যারা নবী ছাড়া কি কাল হাসরে পার হইতে পারবে রে ভাই তারা কি পারবে নবী বিনে কেউ তো রাইতে পারবে সেই নবীকেই তারা মানে না আমাদের সমাজের মধ্যে একদল আছে তো নবী বলছে 72 কাতার 73 ফিকরা তার উম্মতের মধ্যে হবে সেটা চলতেছে বর্তমান জামানায় বাস্তবে সেটা দেখা যাচ্ছে ঈদে মিলাদুন নবী আরেকটা ঈদ আছে ঈদে গাদির সবারে জানাই এটা গুরুত্বপূর্ণ আরেকটা ঈদ আমি সবাই বলে যাই আমার দয়াল নবী মক্কা হইতে মদিনারি পথে অনেক ঘটনা কিন্তু বাবা আছে এই জায়গাতে খারাপ লাগতেছে আপনাদের কাছে আমার দয়াল নবী একদিন সাহাবাদের মাঝে ওয়াজ করতেছিল সেই ওয়াজের মাঝে দয়াল নবী বলিয়াই উঠিল আমি হয়তো আমার মাতৃভূমি ছেড়ে একদিন যাবরে চলিয়া এই কথা বলতে বলতে দয়াল নবী ফেলিলেন কান্দিয়া আমি হয়তো এই মক্কা নগর থাকতে পারবো না ছেড়ে যাব মক্কা নগর তোমাদের জানাই সাহাবা জিজ্ঞেস করে দয়াল নবীর ঠাই নবী কোন দিন কবে নবী বলে এটা আমি জানি না বলি তোমাদের ধারে এই কথা ভক্তরা রাখিলেন অন্তরে একদিন আমার দয়াল নবী হযরত আলীকে নিয়া একটা ঘরের মধ্যে দয়াল নবী ছিল রে শুয়া হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দয়াল নবী ছিল ওই ঘরের মধ্যে দুইজনে এক চাদরের নিচেই শোয়া রইল আর কাফেরের দল আবু জেহেলের দল জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সহ এই ঘরের ভিতর আছে তাই কাফেরের দল গিয়ে দয়াল নবীকে ঘিরিয়ে ফেলেছে মক্কা নগরের তৎকালীন সময়ের শক্তিশালী প্রায় 40 জন কাফেরের দল দয়াল নবীকে ঘিরিয়া ফেলিল ঘরটাকে ঘিরিয়া ফেলিও হাতের সাথে হাত লাগাইয়া তারা দাঁড়াইয়া ছিল তারা ভাবছে মনে মনে আজকে মুহাম্মদ যাবে কোন দিক দিয়ে পালাইয়া আজকে মুহাম্মদকে আমরা সবাই দিব শেষ করিয়া কাফেরের দল ঘেরাও করে ফেলেছে ওরে আমার ভাই হযরত আলী টের পেয়েছে বলে নবীর ঠাই মনে হয় নবী আমাদেরকে ঘেরাও করে ফেলেছে কাফেরের দল বলি আপনার ধারে আমার নবী কয় ওরে আলী আমি বলতেছি তোমার শোনো 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 আলী আমি তোমারে দেখইয়া এই মুহূর্তে এই ঘর হইতে আমি যাব বাহির হইয়া তবে শোনো আলী বলি তোমার ধারে আজ থেকে 3 দিন পরে গনিমতের মালগুলি বন্টন করে তুমি দিও গরিবের ধারে গনিমতের মালগুলি তুমি দিও বন্টন করিয়া এই কথা দয়াল নবী আলীকে দিল রে বলিয়া আমার দয়াল নবী বলে আলী আমি বাহির হয়ে যাব শোনো শোনো ওরে আলী আবার তোমার দেখা পাব এই কথা বলে নবী কোন কাম করিল হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়েছিল সূরা ইয়াসিন পাঠ করে দিনের পয়গম্বরে ওই মাটির মধ্যে ফুঁক দিয়ে যায় রে বাহিরে মাটির মধ্যে ফুঁক দিল কাফেরের চোখ অন্ধ হয়ে গেল তারা দেখতে পেল না কোথায় গেল আমার নবী মোস্তফায় কাফেরের দল কিছুক্ষণ পরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে যায় গিয়ে দেখে শিরে পায়ে চাদর দিয়ে কে যেন রয়েছে শুইয়া কেউ কেউ হাতের মধ্যে তরবারি নিয়ে কব্দে এটাই মুহাম্মদ আবার কেউ বলে পাইছি দেখে শুনেই মারব কোনো চিন্তা নাই তাই তো কেউ দেখতে চাই আবার কেউ বলে মারকো বলি সবার ঠাই একজনে কয় মুখটাই একটু দেখি কাপড় যখন সরাইয়া ছিল আমার নবীকে না দেখিয়া হযরত আলীকে দেখে তারা হতবম্ব হইল হযরত আলী করে মুল্লা ঝুঁকে দেখে তারা জিজ্ঞেস করে করে আলীর ঠাই মুহাম্মদ কোথায় গেছে আমরা জানতে চাই আলী বলে তাদের ধারে তোমরা কি দেখো নাই দাও একটু বলিয়া তোমরা কি দেখো নাই দয়াল নবী বাহির হয়ে গেল তোমাদের সামন দিয়ে কাফেরের দল বলে রে তখন তোরে পরে মারবো আলী এখন কিছু বলবো না
হযরত আলী মনে মনে ভাবে আমাকে আর তিন দিনের আগে মারবে কে নবী বলছে আমার ঠাই তিন দিন পরে গনিমত মতের মাল সুষমভাবে গরিবের মাঝে বণ্টন করা চাই আমি মরব না রে 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 নবী বলছে ঘোষণা নবী করলো ঘোষণায় আমি মরব না রে 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 তিন দিনের আগে আমাকে আর কে মারিতে পারে এই কথা ভাবলেন আমি আপনার অন্তরে সেদিন নিজের জীবনকে বাজি রেখে নবীকে বাঁচাইয়াছিল এটাও কিন্তু একটা বিশাল ভক্তের কাজ হযরত আলী করিমুল্লাহ অজু করিল দয়াল নবী চলতে চলতে যায় আবু বকর সিদ্দিকেরও বাড়ি আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে দয়াল নবী শুনবেন কথা তারি আবু বকর সিদ্দিকের দরজায় দাঁড়িয়ে নবী মোস্তফায় দরজার মধ্যে একটা টোকা দিয়ে ঘরে শব্দটা শোনায় আবু বকর এক টোকা আবু বকর গভীর রাত্রে আবু বকর দরজার উপাশ থেকে বলে উঠছে নবী দরজা খুলে দিয়েছে আমার নবী জিজ্ঞেস করে আবু বকর তুমি ঘুমাছো নাই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলছিলেন আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মক্কা থেকে বিতাড়িত হবেন মদিনায় চলে যাবেন আমি আল্লাহর কসম খাই জাতের কসম খাই সেই ছয় মাস যাবৎ আমি জেগে আছি কখন আপনি আমার দরজার কাছে এসে বলবেন আবু বকর আমি একদিনের জন্য ঘুমাই নাই দরজা খুলে দিয়েছে হযরত আবু বকরকে নিয়ে অবশেষে চলে গেলেন সর পর্বতে সেখান থেকে তিনি যাইতে লাগলেন চলে গেলেন সেই গাদির খোম নামক স্থানে অনেক ঘটনা আমি জানি আপনাদের কাছে ভালো লাগতেছে কিন্তু এটা তো আমার আবার একটা বিষয় আছে তাই না না অনেকটু বললাম গাদির খোম জলাশয়ের কাকা কষ্ট নিন না কষ্ট নিন না আরেকদিন শোনাবো যদি হায়াতে বেঁচে থাকি বাকি কথাটা গাদির খোম জলাশয়ের নিকট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেতে যেতে মদিনার পথে তিনি বলতেছিলেন তোমরা সমগ্র আরব বিশ্বে ঢোল পিটিয়ে দাও ঢেন্ডারা পিটিয়ে দাও আমি তোমাদের মাঝে কিছু বলতে চাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি উপস্থিত হইলে সমস্ত সাহাবার উপস্থিত হইলেন উপস্থিত হওয়ার পরে একটা চারটা উটকে একত্রিত করে সেই উটের গদি দিয়ে মঞ্চ বানিয়ে এরকম সেই মঞ্চের উপর দাঁড়িয়ে দয়াল নবী তিনি বিসমিল্লাহ শহীদ বক্তৃতা ভাষণ দিতে ওয়াজ করতে আরম্ভ করলেন সেখানে তিনি ওয়াজ করার সময় নিচে ছিলেন যারা সেই পাক পাঙ্গাতনের চারটি অংশ হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু খাতুনে জান্নাত জননী মা ফাতেমা প্রথমে তিনি হযরত ইমাম হোসেনকে তার হাতটা ধরে উটের উপর টেনে আনলেন তিনি বলতে লাগলেন আমা হইতে হোসেন হোসেন হইতে আমি উঠে উপরে বসাইলেন মঞ্চে বসাইলেন ইমাম হাসান আলাইহিস সালামকে নিয়ে আসলেন তিনি বললেন আমা হইতে হাসান হাসান হইতে আমি তিনি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে উটের উপর নিয়ে আসলেন বললেন আমা হইতেই আলী আলী হইতে আমি তিনি খাতুনে জান্নাত জননী মা ফাতেমাকে উটের উপর নিয়ে আসলেন তিনি বলতে লাগলেন আমা হইতে ফাতেমা ফাতেমা হইতে আমি একটা চাদর দিয়ে পঞ্চজন ঢেকে রইলেন কিছুক্ষণ চাদর মুড়ি দিয়ে তিনি বললেন আমরা পঞ্চজন অবিচ্ছিন্ন ছিলাম আসি থাকবো আমাদের আবার দেখা হবে গিয়ে হাউজে কাউসার সেদিন হযরত আলীর হাত ধরে দিনের পয়গম্বর জানিয়ে দিয়েছিল ইসলামী বিশ্বে নতুন এক খবর আনা মদিনাতুল আলমিন ইবনে ওয়ালি বাবুয়া আনা মদিনাতুল আলী ইবনে বাবুয়া আমি এলেমের একটা সুরক্ষিত নগরী হই সেই নগরের দরজা হযরত আলী তোমাদেরকে কই আমি এলেমের নগর হযরত আলী হচ্ছে সেই নগরের দরজা তোমাদের জানাই হযরত আলী ডাইন হাতখানা ধরেছিল দয়াল নবী বলে গেলাম ভাই বললেন আমি যার মাওলা আলী ও তার মাওলা দিনের পয়গম্বরে হযরত আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সবাই সেই গাদির খোমের উপরে তাই সেটা হইল আরেকটা ঈদ গুরুত্বপূর্ণ মুসলমানের জন্য সবারে জানাই এই হইল মুসলমানের ঈদে গাদির খোম ওরে আমার ভাই তাহলে ঈদে ঈদুল আজহা ঈদুল ফিতর ঈদে মিলাদুন্নবী ঈদে গাদির সবচাইতে বড় ঈদ হইল ঈদে মিলাদুন্নবী যে মানবে না নবীর নামে যারা দরুদ কিয়াম করবে না খেয়াল রাখবেন ওই যে
আমাদের তো আগে বাড়ি বাড়ি শূন্য হইতো, মহরমে শূন্য হইতো। ইমাম সাহেবরা যখনই ইয়া নবী সালাম আলাইকা বলতো, খেলা দিয়ে দাঁড়ায় যেত, যারা মুসল্লি থাকতো, যারা মুসলমান থাকতো। এখন কইলো চলে আছে না, নাউজুবিল্লাহ মিন জালেক বলে কি। এই মুহূর্তে এইখানে যদি আমাদের মাননীয় এমপি সাহেবকে জাহিদ হাসান আছে, মাননীয় মন্ত্রী উনি এখন বর্তমানে খুব ভালো মানুষ, আমাদের স্যারের ছেলে আসনুল্লাহ মাস্টার স্যার মরহুম, ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করি, ওনার ছেলে উনি যদি এখানে আসে, এখানে যারা বসা আছে ওনাকে সম্মান করার জন্য সবাই দাঁড়িয়ে যাবে, যাবেন না? উনি আসছে, ওনার সামনে আর কেউ বসতে পারবে না, আমরা দাঁড়িয়ে যাবো, স্যার আসছে। যদি তাই হয় যে নবীকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়না চন্দ্র সূর্য গ্রহ তার আকাশ বাতার জল আরো কুরসি লক্ষ কলম, কুল মাকলুকে একটি বালুর কোন আল্লাহ পাক সৃষ্টি করতো না, সেই নবী যেদিন আসলো ওরে পোকার দল কেন সেদিন সম্মান করবি না তোরা? ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা। ওই মাইকটা দেন, ইয়া নবী সালাম। হ্যালো, মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়াসালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা। নবীজি মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মদের লাশ কবরে রাখিতে ঠাই দিয়েন চরণ পাশেতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলাগালু লাবি কামালিহি কাশাফা তুজাবি জামালিহি হাসানাত জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু সময় নবীর নামে দরুদ পড়লাম, ক্যাম্প করলাম, আপনারা সবাই দাঁড়ালেন। আজকে হানিফ সাহেব আবার উসিলায় নবীজির নামের এই দরুদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, আমিন। আর সকলের চরণ তলে ভক্তি শ্রদ্ধা সালাম। তাহলে ওই প্রকারের লোকও আছে, আবার খাঁটি মুসলমানও আছে। নবীর প্রেম হৃদয়ে গাথা, নবীর কথা শুনলে চোখে জল আসে, চোখে পানি আসে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, ঠাই দিবেন চরণ তলে। একটি প্রশ্ন করব, কয় কথা কাজল, একটি প্রশ্ন থাকবে আমার জানিতে বাসনা, সবার মাঝে সেই কথাই আপনি করিবেন বর্ণনা, বলবেন 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 কথা, যেই কথা নিয়ে দাঁড়িয়েছিলাম, যেটা নিয়ে দাঁড়িয়েছিলাম সেটাই আর বলবো না, কারণ মনের দিকটাই অন্যদিকে চলে গেছে। শুনবেন বন্ধুগণা, তাই যেখানে মনটাই আছে সেখান থেকেই প্রশ্ন। সরকার সাহেবের ধারে বলেন না একটি কথা, দাঁড়াইয়া আসরে আমার নবী সম্বন্ধে একটি কথা আমি জানিবারে চাই, ওই কথাটির জবাব দিবেন, আমি জবাব যেন পাই। দয়াল নবীর সুপারিশ বিনে কোন মুসলমান কাল হাসুরের মাঠে সে কি জান্নাতবাসী হইতে পারবে নাকি পারবে না, কি জানা দরকার আছে না? একটা কথা, কথা ছিল অন্যদিকে, মনটা চলে গেছে অন্য জায়গায়। আবার নবীজির সুপারিশ বিনে কেউ যদি মুসলমান দাবি করে সে কি হাসুরের মাঠে পার হইতে পারবে নাকি পারবে না? পারবে না।
জেনে নেবেন আপনারা এর বেশি আর না চাইবো সরকারের ধারে আমার মোস্তফা ভাই একটা গানের জন্য অনুরোধ গেছে করে বুঝি মোস্তফা ভাই শুয়ে পড়েছে আছেরে জাগিয়া তাই মোস্তফা ভাই আবার মনে মনে কষ্ট পাবে যদি গানটা না যাই গাহিয়া তার বাড়ি তো প্রতি বছর দুই তিনটা মাহফিল হয় অনেক বছর করেছি সেথায় গান এইবারও দাওয়াত করেছে শুনেছে না সে গান যদি তারিখেরও একটু এরফের আছে তারপরও চেষ্টা করব যদি বেঁচে থাকি ডিসেম্বরের 28 তারিখ আমার পাগলি মায়ের অমর চাঁদের দরবারে হয়তো দেখা হইলেও হইতে পারে আর যদি না থাকি পৃথিবীতে কত ভুল করেছি কত গান শুনিয়েছি আপনাদেরকে কত কষ্ট দিয়েছি দিবেন ক্ষমা করিয়া এইটুক আপনাদের কাছে চাওয়ার সাজল দেওয়ান গেল ভাইয়া মোস্তফা ভাইয়ের সেই গানটি শাহ আব্দুল করিম যিনি একজন সিলেটের প্রখ্যাত গায়ক আমার বাবার সাথেও তিনি গান করেছেন পালা গানও তিনি করেছেন অনেক তো সেই আব্দুল করিম সাহেবের একটি গান এটা যদিও মানে ইনা কিন্তু মোস্তফা ভাইয়ের মন রক্ষা করার জন্য আমি সেই গানটি গাই সাথে দর বাবা সাথে দর